পলিটিক্যাল ভায়োলেন্স অর্থাৎ রাজনৈতিক হিংসা এবং সেই ভোট পরবর্তী হিংসা পোস্ট পোল ভায়োলেন্স কিন্তু এই মুহূর্তে দিকে দিকে, যেমনটা রানীর আপনাদের সামনে আমরা তুলে ধরলাম হরিহর পাড়া, ঠিক তার পাশাপাশি কসবা ছবিটাও দেখাই। কসবাতে সেখানে তৃণমূলের গোষ্ঠী কোন্দল এবং সেই কোন্দলেই দফায় দফায় বোমাবাজি করা হয়েছে এমনটাই অভিযোগ। গতকাল রাতে এলাকায় কার্যত উত্তেজনা, এমনকি ঘটনাস্থলে খোল পর্যন্ত পড়ে রয়েছে, কার্তুজের খোল পড়ে রয়েছে এমনটাও কিন্তু দেখা গিয়েছে, উদ্ধারও করা হয়েছে তা। কসবা থানায় অভিযোগ ইতিমধ্যেই দায়ের করা হয়েছে। শাসক দলের গোষ্ঠী কোন্দল প্রথম সেই ছবি দেখতে পাচ্ছেন, গতকাল রাতে বোমাবাজির অভিযোগ, গুলি চালানোর অভিযোগ এবং কার্তুজের খোল কিন্তু ঘটনাস্থল থেকে উদ্ধারও করা হয়েছে, কসবা থানার পুলিশ উদ্ধার করেছে। যেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, সিসিটিভি ফুটেজ দেখতেই পাচ্ছেন, ক্যামেরা বন্দি হয়েছে যেই ছবি, কিভাবে ভাঙচুর করা হয়েছে, কিভাবে সেখানে রীতিমতন তাণ্ডব চালানো হয়েছে, দুই গোষ্ঠীর মধ্যে যে সংঘর্ষ, ইন্দু পার্ক এলাকা থেকে কার্তুজও পাওয়া গিয়েছে। কসবা থানায় অভিযোগ ইতিমধ্যে দায়ের করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে এবং সিসি ক্যামেরা সেই ফুটেজ সবার প্রথম রিপাবলিক আপনাদের সামনে তুলে ধরছে। দিকে দিকে অশান্তি, দিকে দিকে তৃণমূল কংগ্রেসেরই কর্মী সমর্থকদের খুন করা হচ্ছে, তাদের ওপর যেভাবে হামলা করা হচ্ছে সেই ছবিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শহর কলকাতা একদিকে, অন্যদিকে আপনাদেরকে মুর্শিদাবাদের খবরও কিছুক্ষণ আগে হরিহরপাড়ার খবরও দেখিয়েছি, যেখানে তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে, গুলি চালানো হয়েছে তাকে লক্ষ্য করে এবং কসবাতে সেখানে উত্তেজনা পরিস্থিতি, ভোট মিটে গিয়েছে, ফলাফল বেরিয়ে গিয়েছে, এমনকি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে গিয়েছেন, শপথ গ্রহণ হয়ে গিয়েছে, কিন্তু তারপরও এ রাজ্যের ছবিটা কিন্তু কোনো জায়গা থেকে পাল্টায়নি। এই রাজ্যে ক্রমাগত যেভাবে ভোট পরবর্তী সন্ত্রাস, ভোট পরবর্তী হিংসার ছবি দেখতে পাচ্ছেন আপনারা, আক্রান্তদের অভিযোগ শোনাই আপনাদের। মানুষটাকেও মেরেছে, বয়স্ক মানুষকে, এনাকে দেখুন অন্যদিকে দিনে দুপুরে ডাকাতি, রানীগঞ্জের ঘটনা যেখানে সোনার দোকানে কার্যত লুটপাট চালানো হয়েছে, এমনকি একই সঙ্গে গুলি চালানো পর্যন্ত ঘটনা ঘটেছে। কোথা থেকে এত পরিমাণে আগ্নেয়াস্ত্র আসছে দুষ্কৃতীদের হাতে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। কোথায় এরাজ্যের আইন শৃঙ্খলা, কোথায় প্রশাসন, যেখানে ফের দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর কার্যত যেভাবে এলোপাতাড়ি গুলি চালানো হয় সেই ছবিও দেখতে পাচ্ছেন, দুষ্কৃতীদের হাতে কিভাবে এত অস্ত্র আসছে, কোথা থেকে আসছে তাদের হাতে অস্ত্র সেই নিয়ে প্রশ্ন। প্রথম সেই ছবি, এলোপাতাড়ি গুলি চালায় 6-7 জনের দুষ্কৃতী দল, বাইকে করে এসে একটি সোনার দোকানে লুটপাট চালায় 6-7 জন দুষ্কৃতী এবং ঘটনাস্থলে পুলিশ পৌঁছতে শুরু হয় গুলির লড়াই, ঘটনাস্থল থেকে উদ্ধার একাধিক গুলির খোল, সিসি ক্যামেরা বন্দী হয়েছে সেই ছবি দেখতে পাচ্ছেন। আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও দুষ্কৃতীরা, বাইকে করে এসে সোনার দোকানে লুটপাট চালানো হয়, রানীগঞ্জের ঘটনা, এরপরেই পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এবং দুষ্কৃতীরা তাদের মধ্যে যেভাবে গুলি ছোড়াছড়ি হয়, কার্যত লুটপাট চালায় 6-7 জন, গুলি লড়াই শুরু হয় ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই, সিসি ক্যামেরা বন্দী হয়েছে সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, দোকান লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ সামনে আসে, নিরাপত্তা রক্ষীর উপর চড়াও হয় দুষ্কৃতীরা, 6-7 জনের দুষ্কৃতী দল, তারা প্রথমে বাইকে করে আসে, তারপরে লুটপাট, এমনকি রানীগঞ্জের সোনার দোকানের ডাকাতি, তার পাশাপাশি নিরাপত্তা রক্ষীকে বেধড়ক মারধর, দোকান লক্ষ্য করে গুলি চালানো, ডাকাতির সিসিটিভি সেই ফুটেজ সেই সময়ের ছবি দেখতে পাচ্ছেন, ফায়ারিং এর সেই আওয়াজও পর্যন্ত শুনতে পাওয়া যাচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই পুলিশ এবং দুষ্কৃতীদের গুলির লড়াই শুরু হয়ে যায়, প্রত্যেকটা ফায়ারিং এর আওয়াজ একেবারে স্পষ্ট, গুলির খোল পাওয়া গিয়েছে সেখানে, রানীগঞ্জের সোনার দোকানে দিনে দুপুরে ডাকাতি। স্থানীয় বাসিন্দারা কতটা আতঙ্কের মধ্যে তারা রয়েছেন, প্রত্যক্ষদর্শীরা কি জানাচ্ছেন এবং স্থানীয় ডিএসপি তিনি কি বলছেন শোনাই।
অফিসার মারে বহুত জোর ফায়ারিং করে অনেক ফায়ারিং করেছে অফিসার ওরা এদিকে ফায়ারিং করেছে এদিকে পেট্রোল পাম্প হয়ে ওদিকে বেরালো পাঁচজন ছিল ইয়ার বন্দুক বি কেড়ে নিয়েছিল তারপর চলে গেছে ওখানে একটা সেন্টুবলের দোকানে ডাকাতি হয়েছে এবং পাঁচ থেকে সাতজন এরা ঢুকে ডাকাতি করছিল। সেটাই নিয়ে আমাদের কাছেই আইসিসি বুট ছিল মেঘনাথ মন্ডল, তো আইসিপুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে যায় রানীগঞ্জের মোবাইলে কিছুক্ষণের মধ্যে পৌঁছায়, তো এদের মধ্যে ফায়ার এক্সচেঞ্জ হয়। ওই টিমটা ওখান থেকে পুরো ডাকাতি কমপ্লিট না করে পালাতে বাধ্য হয়, আমরা পিছন পিছন তাড়া করি এবং এই গ্যাংটাই এরপরে আসানসোল সাউথে ঢুকে সাউথের এরিয়া থেকে একটা গাড়ি স্ন্যাচ করে এবং গাড়ি স্ন্যাচ করে ওরা পালাতে থাকে। তো আমাদের পিছন পিছন আমাদের টিমও যায়, এই যে গাড়িটাকে স্ন্যাচ করে নিয়ে যাওয়া হয় এটাকে আমরা গিরিডি পুলিশের হেল্প নিয়ে আমরা অলরেডি ডিটেন করেছি। আর এরই সঙ্গে সঙ্গে আরও একটা ছবি আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে একই দিনে পরপর গুলি চালানোর ঘটনা ঘটে। সোনার দোকানে ডাকাতির পর গাড়ি ছিনতাই করতে গিয়ে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতীরা, ঘটনায় জখম গাড়ির মালিক সহ দুজন। পরপর ঘটনা এই মুহূর্তে আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে। রানীগঞ্জের সোনার দোকানে সেখানে দুষ্কৃতী তাণ্ডব, লুটপাট, ডাকাতির ছক, এমনকি গুলি চালানোর ঘটনা। ঠিক তার পাশাপাশি সোনার দোকানে ডাকাতির পর গাড়ি ছিনতাই করতে গিয়ে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতীরা, ঘটনায় জখম গাড়ির মালিক সহ দুজন। আসানসোলের ছবি দেখতে পাচ্ছেন, একদিকে রানীগঞ্জে সেখানে সোনার দোকানে ঢুকে এলোপাথারি হামলা, অন্যদিকে ছিনতাই আসানসোলে, সেখানে গাড়ির মালিক সহ দুজন জখম হয়েছেন গুরুতর। ছিনতাই করতে গিয়ে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতীরা, সোনার দোকানে ডাকাতির পর গাড়ি ছিনতাই করতে গিয়ে বেশ কয়েক রাউন্ড গুলি ছড়ে দুষ্কৃতীরা, এবং এই ঘটনায় জখম গাড়ির মালিক সহ দুজন। একই দিনে পর পর যে ঘটনা ঘটেছে তা এই মুহূর্তে আপনাদের সামনে। मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে ভোট মিটে গেল মন্ত্রিসভা গঠন হওয়ার পথে, কিন্তু তার আগেও দিকে দিকে অশান্তির খবর পাওয়া যাচ্ছে এই রাজ্য থেকে। মুর্শিদাবাদের খবর আপনাদের সামনে তুলে ধরছে হরিহরপাড়ায়, যেখানে তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে। সনাতন ওই তৃণমূল কর্মীর নাম, যেমনটা আপনাদেরকে আমরা জানাচ্ছি, সনাতন ঘোষ। এমনকি তৃণমূল কর্মীর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়েছে হরিহরপাড়ায়। রাতে বাড়ি ফেরার পথেই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালানো হয়। গুলি চালায় দুষ্কৃতীরা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল কর্মীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল কর্মী সনাতন ঘোষকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। তবে কি উদ্দেশ্য ছিল দুষ্কৃতীদের, কি কারণে খুন করা হয়েছে, কেনই বা তাকে খুন করা হয়েছে, এই সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। এমনকি মৃতের পরিবারের সদস্যরা কি বলছেন অবশ্যই ধীরে ধীরে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তবে এলোপাথারি গুলি তাকে লক্ষ্য করে কেন ছোড়া হলো সে বিষয় নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন। যাও না তোমরা, যাও ভাই যাও। সব সেলাইন দিল, ইন্দাসিন দিল, ভয় করছিস কেন তুই? গুলিবিদ্ধ হওয়ার পর কিছু বলার চেষ্টা করছিলেন ওই তৃণমূল কংগ্রেসের কর্মী, যেমনটা ছবিতে ধরা পড়ছে। প্রথম সেই ছবি আপনাদের সামনে রিপাবলিক তুলে ধরছে। ভোট পরবর্তী হিংসা যে বিভিন্ন জায়গায় উঠে আসছে খবরগুলো, তার মধ্যে অন্যতম এই হরিহরপাড়া, যেখানে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোড়া হয়। দুষ্কৃতীরা তারা গুলি ছুটতে থাকে এবং সেই গুলিতেই কার্যত গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ওই তৃণমূল কর্মী সনাতন ঘোষের। আর এই নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরে কি বলছেন তারা?
আমি কি বাড়িতে যখন ঢুকলাম বহরমপুর থেকে আসার পর হঠাৎ আমার কাছ থেকে একটা ফোন আসে যে রকি ভাই আমাদের পাড়াগ্রামের সনাতন আমাদেরই তৃণমূল কংগ্রেসের কর্মী, সে গুলিবদ্ধ হয়েছে, তাকে গুলি করেছে কে বা কারা, হয়তো গাড়ি করে এসে গুলি করেছে। আমি তৎক্ষণাৎ আর কিছু না ভেবে আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। বাড়ি গিয়ে যাওয়ার পর দেখছি ওখানে গোটা গ্রামের মানুষ সব এক হয়ে গেছে। আমি গাড়ি করে তুলে নিয়ে হসপিটালে আসলাম। পরে শুনতে পেলাম যে ও চোয়া থেকে ও সোজা যাচ্ছিলো আমাদের পাড়াগ্রামের দিকে, ওর বাড়ির দিকে। এমত অবস্থায় রাস্তা, ওদের একটা রাস্তা থাকে যেটা হচ্ছে গজনীপুর ভায়া ঘোষপাড়া হয়ে পীরতলা হয়ে শ্রীপুরের দিকে ঢোকার রাস্তা, তো ওই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় দুষ্কৃতীরা ওকে গুলি করেছে। স্থানীয় তৃণমূলের নেতৃত্ব এবং তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, তবে কি কারণে বাইকে করে দুষ্কৃতীরা তারা এসে তাকে লক্ষ্য করে গুলি চালালো সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট ধারণা বা স্পষ্ট কোনো বক্তব্য কিন্তু সামনে আসেনি। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে, হরিহরপাড়া থেকে বহরমপুরে রেফারও করা হয়েছে প্রথমে ওই তৃণমূল কর্মীকে, কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই মৃত বলে ঘোষণা করেন তাকে চিকিৎসকেরা। তবে কি কারণে তাকে লক্ষ্য করে এভাবে গুলি চালানো হলো, লক্ষ্য করে একটার পর একটা গুলি কীভাবে চালানো হয়েছে, গুলিবিদ্ধ ওই অবস্থার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কিছু বলবার চেষ্টা করছিলেন ওই নিহত তৃণমূলের কর্মী ইন্দ্রশেষ। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। ইন্দ্রশেষ, লেটেস্ট আপডেট এই মুহূর্তে কি রয়েছে, পুলিশি তদন্তে কি উঠে আসছে? ইন্দ্রশেষ, পুলিশি তদন্তে কি উঠে আসছে এবং নিহত ওই তৃণমূল কর্মীর পরিবারের তরফ থেকে কি জানানো হচ্ছে, কি অভিযোগ করছেন তারা? ইন্দ্রশেষ, যদি স্থানটা একটু পরিবর্তন করা সম্ভব হয়, স্পষ্ট করে তোমার কোনো বক্তব্য আমরা শুনতে পাচ্ছি না। ইন্দ্রশেষ, আমরা যোগাযোগ করবার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি ইন্দ্রশেষ সেবাচ্ছির সঙ্গে এবং তার কাছ থেকে আরও বিস্তারিত জানার রয়েছে যে এই মুহূর্তে পুলিশি তদন্ত ঠিক কোন জায়গায় রয়েছে এবং পরিবারের সদস্যরা তারা কি বলছেন। কারণ এইরকমভাবে খুনের ঘটনা, যেভাবে দুষ্কৃতীরা তারা হামলা চালিয়েছে, একটার পর একটা গুলি চালানো ঘটনা, ওই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে, সনাতন ঘোষকে লক্ষ্য করে যেই গুলি চালানো ঘটনাতেই মৃত্যুর খবর পর্যন্ত পাওয়া যাচ্ছে, তার পরিবারের তরফ থেকে কি অভিযোগ, কাউকে সন্দেহ করা হচ্ছে, ব্যক্তিগত কোনো শত্রুতা থেকেই নাকি রাজনৈতিক কোনো অভিসন্ধি, রাজনৈতিক কোনো বিষয় এর নেপথ্যে রয়েছে, কারাই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যে তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকরা। হরিহরপাড়ার ঘটনা প্রথম সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যখন গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়ার পর পরবর্তী সময় অবস্থার আরও অবনতি হওয়াতেই বহরমপুরে রেফার করা হয় এবং সেখানেই এই তৃণমূল কর্মীর মৃত্যু হয় বলেই খবর পাওয়া যায়। তবে কি উদ্দেশ্য ছিল ওই দুষ্কৃতীদের, খুনের কারণ কি, সেই বিষয়টাই কিন্তু জানার চেষ্টা করছেন এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা।